নমস্কার, আমাদের আজকের আলোচ্য বিষয় মকর রাশি এবং মকর লগ্ন, অর্থাৎ মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা আগামী 2024 20th অক্টোবর মঙ্গলের যে সঞ্চার সংঘটিত হবে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে, এবং এই কর্কট রাশিতে মঙ্গল সঞ্চার করে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে, কিভাবে আলোড়িত করবে বা আন্দোলিত করবে। কর্কট রাশি অর্থাৎ সাইন ক্যান্সার, যেখানে মঙ্গল নিচ রাশিগত হয়, মঙ্গল কর্কট রাশিতে নিচ রাশিগত হয় এবং মকর রাশি মকর লগ্নের সপ্তম ঘর হচ্ছে এই কর্কট রাশি, অর্থাৎ মকর রাশি মকর লগ্নের অর্থাৎ সাইন ক্যাপ্রিকর্ন, সাইন যে ক্যাপ্রিকর্ন মকর রাশি মকর লগ্ন, সেই মকর রাশি মকর লগ্নের সপ্তমে নিচ রাশিগত মঙ্গল আগামী 20th অক্টোবর সঞ্চার করে বা গোচর করে কিভাবে তাদের প্রভাবিত করতে চলেছে। নিঃসন্দেহে একটি ডিফিকাল্ট সঞ্চার, নিঃসন্দেহে কিছুটা কঠিন এবং কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক এই সঞ্চার সংঘটিত হতে চলেছে। মকর রাশি এবং মকর লগ্ন, যাদের মুন সাইন মকর এবং যাদের অ্যাসেন্ডেন্ট মকর অর্থাৎ সাইন ক্যাপ্রিকর্নে যাদের রাশি বা লগ্ন রয়েছে, তাদের চতুর্থের অধিপতি হচ্ছে মঙ্গল এবং তাদের একাদশের অধিপতি হচ্ছে মঙ্গল। চতুর্থ এবং একাদশের অধিপতি মঙ্গল সপ্তমে নিচ রাশিগত হচ্ছে, এবং এখানে মঙ্গল যেহেতু পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে সঞ্চার করছে কর্কট রাশিতে, এখানে মঙ্গল 20th অক্টোবর যে সঞ্চার করছে, তারপর 28শে অক্টোবর গিয়ে পুনর্বসু নক্ষত্র অতিক্রম করে পুষ্যা নক্ষত্রে মঙ্গল গোচর করবে। আমরা জানি কর্কট রাশিতে তিনটি নক্ষত্র রয়েছে, পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র, এবং এই পুষ্যা নক্ষত্রে 28শে অক্টোবর মঙ্গল গোচর করার পর এখানে 6th ডিসেম্বর 2024 অর্থাৎ এবছরই, এবছরের 6 ডিসেম্বর মঙ্গল বক্র গতিতে যাবে। মোস্ট ডিফিকাল্ট এই সঞ্চার। এবার মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের 7th হাউসে মঙ্গল সঞ্চার করে নিজ রাশিগত হচ্ছে, এবং তার দৃষ্টি কিন্তু থাকছে মকর রাশি মকর লগ্নের রাশি লগ্নের ওপর, সপ্তম দৃষ্টি থাকছে, অষ্টম দৃষ্টি থাকছে 2nd হাউসে, এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে মকর রাশি মকর লগ্নের 10th হাউসে বা দশম ঘরে। প্রথমেই যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক তৈরি হচ্ছে, তা হচ্ছে হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন, কারণ সপ্তম থেকে পূর্ণ দৃষ্টি লগ্নের ওপর থাকছে বা রাশির ওপর থাকছে। এর ফলে মনের মধ্যে একটা বিভিন্ন রকমের উদ্বেগ, উত্তেজনা, অ্যাংজাইটি, আনসার্টিনিটি, অনিশ্চয়তা ইত্যাদি তো কাজ করবেই, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো সার্জারি, রক্তপাত, দুর্ঘটনা ইত্যাদিরও সম্ভাবনা রয়েছে। ফলে যথেষ্ট সতর্কতা প্রয়োজন এই সপ্তমে যে সঞ্চার করছে মঙ্গল, এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সতর্কতা দরকার বিশেষভাবে, তার কারণ মঙ্গল অত্যন্ত ক্রূর গ্রহ এবং পাপগ্রহ। যখন পাপগ্রহ বা ক্রূর গ্রহের 2nd হাউসে দৃষ্টি থাকে, সেটা কিন্তু আমরা যে ধরনের কথাবার্তা বলে থাকি, কখনো কখনো আমরা ক্রূর, কর্কশ, রুক্ষ বাক্য প্রয়োগ করে থাকি, এবং যেটা আমাদের বহু সময় ক্ষতির কারণ হয়ে থাকে। তো সুতরাং এই কর্কশ এবং রুক্ষ বাক্য প্রয়োগ তাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু জটিলতার আবর্তে নিয়ে যেতে পারে, এবং ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন, নিকটজন, যাদের সাপোর্ট ইউজুয়ালি আমরা জীবনে পেয়ে থাকি, সেখান থেকেও একটা বিরোধিতা, অপোজিশন বা কোথাও কোথাও কিছুটা শত্রুতামূলক বিহেভিয়ার, আচরণও আমরা পেতে পারি। মুখ গহ্বর বা মুখমণ্ডলের কোনো সমস্যা তৈরি হতে পারে, এবং দাঁতের কোনো সমস্যা, ছোটখাটো সার্জারি ইত্যাদির কিন্তু প্রয়োজন হতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু প্রবল ভাবে একটা সংযম এবং সতর্কতার প্রয়োজন। যে কোনোভাবেই হোক না কেন, একটা ডিসপিউট, বাদানুবাদ, মত পার্থক্য,
দাম্পত্য জীবনে তৈরি হতে পারে, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, স্বামী বা স্ত্রীর সঙ্গে প্রবল মতভেদের সম্ভাবনা, এবং সেই সমস্ত মকর রাশি মকর লগ্ন যাদের অলরেডি কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমা চলছে, যারা লিটিগেশনের মধ্যে রয়েছেন, তাদেরও কিন্তু বিশেষভাবে এই সময়কালে কিছুটা অ্যালার্ট থাকতে হবে, কিছুটা ওয়াকিবহাল থাকতে হবে, কিছুটা সচেতন থাকতে হবে, তা না হলে কিন্তু মামলা মোকদ্দমার ক্ষেত্রে আরো জটিলতা বৃদ্ধি পেতে পারে, অ্যাগ্রাভেশন বৃদ্ধি পেতে পারে, সমস্ত ক্ষেত্রে একটা সংযমের প্রবল কিন্তু প্রয়োজন। দেহের নিম্নাঙ্গে, পায়ে বা নিম্নাঙ্গে কোনো ছোট ছোটখাটো ইঞ্জুরি বা আঘাতের সম্ভাবনা রয়েছে, সার্জারির সম্ভাবনা রয়েছে, বহু মানুষ রয়েছেন মকর রাশি মকর লগ্ন, তারা হয়তো এই সময়কালে নি রিপ্লেসমেন্ট করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সময়কাল যেটা রয়েছে এই সময়কালকে যদি অতিক্রম করে করা সম্ভব হয়, বাদ দিয়ে করা সম্ভব হয়, সেটাও কিন্তু আপনারা লক্ষ্য রাখতে পারেন। বিভিন্ন দিক দিয়ে আসপেক্টগুলো তৈরি হয় পারিবারিক জীবনে, গার্হস্থ্য জীবনে কিছু ডিসপিউট তৈরি হতে পারে, মায়ের সঙ্গে মতবিরোধ, মঙ্গল কিন্তু তাদের চতুর্থের অধিপতি, স্থাবর সম্পত্তি সংক্রান্ত কারণে কিছু উদ্বেগ, অস্থিরতা, জটিলতার ক্ষেত্র তৈরি হতে পারে, মায়ের স্বাস্থ্যহানি বা কোথাও কোথাও মায়ের সঙ্গে মতভেদেরও সম্ভাবনা রয়েছে, বাল্যকালের পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো আকস্মিকভাবে একটা ডিসপিউট, মতভেদ, ডিস্টেন্স, মতপার্থক্যও কিন্তু তৈরি হতে পারে। মঙ্গলের দৃষ্টি থাকছে তাদের দশম ঘরে, মকর রাশি মকর লগ্নের 10th হাউসে মঙ্গলের দৃষ্টি থাকছে, এবং এই সময়কালে কিন্তু মঙ্গলের যখন চতুর্থ দৃষ্টি থাকছে সেই সময়কালে রবি তাদের অষ্টমপতি হয়ে দশমে নিচ রাশিগত হয়ে থাকবে 17th অক্টোবর থেকে 16th নভেম্বর পর্যন্ত। বিশেষ করে এই সময়কালে যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, নানা রকমের কিছুটা নেতিবাচক ক্ষেত্র তৈরি হতে পারে, সাসপেনশন, আপনারা সাসপেন্ড হতে পারেন, ভিজিলেন্স জনিত সমস্যা হতে পারে, বসের সঙ্গে ওপরওয়ালার সঙ্গে ডিসপিউট, মতপার্থক্য তৈরি হতে পারে, তাদের সঙ্গে যে স্মুথ একটা ছিল সম্পর্ক সেইখানেও কোনো একটা প্রবল নেতিবাচক সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে, কর্মজীবনে বিশেষ সতর্কতা প্রয়োজন, সেখানে নানা রকমের সংঘাত, মতভেদ ইত্যাদি তৈরি হতে পারে। মঙ্গল তাদের একাদশেরও অধিপতি, ফলে যারা কোনো নির্দিষ্ট একটা সরকারি চাকরিতে নেই, যাদের ইনকাম বা আয়ের ক্ষেত্র কিছুটা অনিশ্চয়তা, অস্থিরতার মধ্যে থাকে, প্রত্যেক মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে একটা স্যালারি যারা ডিজার্ভ করেন বা আর্ন করেন সেটার বাইরে যারা রয়েছেন, সেখানেও কিন্তু আয়ের ক্ষেত্রে কোনো অনিশ্চয়তা, ঘাটতির ক্ষেত্র তৈরি হতে পারে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা বয়সে বড় ভাই বোন তাদেরও স্বাস্থ্যহানি, তাদের সঙ্গে মতভেদের সমস্যা তৈরি হতে পারে। যে কোনো ব্যাপারে আমি জয়লাভ করব এবং আমাকে সমস্ত কিছুকে অতিক্রম করতে হবে এইটাকে মাথায় না রেখে বরং কিল দ্য টাইম অ্যান্ড ওয়েট ফর দ্য টাইম, সহ্য করতে হবে, সাস্টেনিং ক্যাপাসিটি বা সাস্টেনিং পাওয়ারের মধ্যে এই সময়কালকে কিন্তু অতিক্রম করতে হবে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে বিশেষ জটিলতার ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। সপ্তমে নিচ রাশিগত মঙ্গল যেটা 20th অক্টোবর থেকে শুরু হচ্ছে মকর রাশি মকর লগ্নের জন্য, তাদের কিন্তু সর্বক্ষেত্রে সতর্কতা প্রয়োজন, এবং দেহের নিম্নাঙ্গে কোনো চোটাঘাত ক্ষেত্রেও কিন্তু সতর্কতা প্রয়োজন। প্রত্যেকটা মঙ্গলবার এবং শনিবার আপনাদের সাত্ত্বিক আহার, সাত্ত্বিক ভোজন, সাত্ত্বিক আচরণ, বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা ইত্যাদি নির্দিষ্টভাবে মেনটেন করা, ধারাবাহিকভাবে মেনটেন করার প্রয়োজন, এবং যারা বিভিন্ন রিচুয়াল পালন করেন শনিবারে বা মঙ্গলবারে তারা তো সেটা করতেই পারেন, তবে সাত্ত্বিক আহার এবং সাত্ত্বিক বা সাত্ত্বিক আচরণ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কোনো সময় যেমন সুদিনও থাকে না সেই রকম দুর্দিনও থাকে না। মঙ্গল সপ্তমে নিচ রাশিগত হওয়ার পর মঙ্গল 6 ডিসেম্বর বক্র গতিতে যাবে, এই সময়কালটাও কিন্তু আরো তীব্র হবে, যেটা 6 ডিসেম্বর 2024 এর পর
পরবর্তী সেই সময়ের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে সতর্কতা প্রয়োজন, মঙ্গলের জন্য সর্বাধিক ফেভারেবল যে রত্ন তা হচ্ছে রেড কোরাল বা লাল প্রবাল। এই সময়কালে এটাও ধারণ করা যেতে পারে, তবে কোনো রত্নই সাময়িক কোনো কারণে ধারণ করা উচিত নয়। সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করে কোনো যথার্থ মানুষের সঙ্গে আলোচনা করেই সেটা ধারণ করা প্রয়োজন। নমস্কার।